হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষি টেকনিক। তো আমি আজকে দীর্ঘদিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, আব্দুল আওয়াল। তো আজকের ভিডিওতে আপনারা যেটি দেখবেন সেটি হলো লাল শাক। এই লাল শাক কীভাবে চাষ করতে হয়, এর পুষ্টি গুণাগুণ, চলুন আমরা বিস্তারিত জেনে আসি। তার আগে আপনি কৃষি টেকনিককে নতুন হয়ে থাকলে অবশ্যই কৃষি টেকনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন, তাহলে দেখবেন পরবর্তীতে আর কোনো ভিডিও আপনার মিস হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লাল শাক সবার কাছে প্রিয় একটি পুষ্টিকর শাক, এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু, সারা বছরই এই শাক পাওয়া যায়। লাল শাক আমাদের দেশের একটি জনপ্রিয় শাক, বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই কম বেশি লাল শাকের চাষ করা হয়। রান্নার পর শাকের রং গাঢ় লাল রং হয়। লাল শাক একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার। আমাদের দেশের অনেক জায়গায় এখন বাণিজ্যিক ভিত্তিতে লাল শাক চাষ করা বা বাজারজাত করা হচ্ছে। এখন জানব কোন মাটিতে এবং কিভাবে লাল শাক চাষ করতে হয়। মাটি বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটি এবং যেখানে পানি জমে না এমন জমিটায় লাল শাক চাষের জন্য সবচেয়ে উপযোগী। জাত আলতাপেটি 20, রক্তলাল, বাড়ি লাল শাক 1, ললিতা, রক্তরাঙা, পিঙ্কি কুইং, রক্তজবা ও স্থানীয় জাত। লাল শাক বপনের সময়, সারা বছরই লাল শাক আবাদ করা যায়, তবে ভাদ্র পৌষ পর্যন্ত বেশি ফলন হয়। বীজ বপন, সিটিয়ে অথবা লাইনে বীজ বোনা যায়। সিটিয়ে 150 গ্রাম শতকপ্রতি এবং লাইনে 100 গ্রাম শতকপ্রতি বীজ বুনতে হয়। বীজ বপন পদ্ধতি, জমি ভালো করে চাষ ও মই দিয়ে সমান করে পর এক ভাগ বীজের সাথে 9 ভাগ শুকনো ছাই মিশিয়ে হালকাভাবে ছিটিয়ে লাল শাকের বীজ বুনতে হয়। লাইন করে অথবা সারি করে বুনতে হলে 15 থেকে 20 সেন্টিমিটার দূরে দূরে কাটি দিয়ে 1.5 থেকে 2.0 সেন্টিমিটার পর্যন্ত গভীরতা করে বীজ বুনতে হয়। পরে তা মাটি দিয়ে ঢেকে দিতে হবে। সারের পরিমাণ, সার 1 শতকে গোবর 40 কেজি, হেক্টর প্রতি 10 টন, ইউরিয়া 500 গ্রাম, হেক্টর প্রতি 125 গ্রাম, টিএসপি 300 গ্রাম, হেক্টর প্রতি 75 গ্রাম, ওমপি সার 400 গ্রাম ও হেক্টর প্রতি 100 কেজি। সার প্রয়োগের নিয়ম, সব সার বীজ বোনার আগেই মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। পরিচর্যা, ঘন জায়গা থেকে চারা তুলে পাতলা করে দিতে হবে। ছিটিয়ে বোনা হলে প্রতি বর্গ মিটারে 100 থেকে 140টি গাছ রাখতে হবে। সারিতে বোনা হলে প্রতি লাইনে 5 সেন্টিমিটার দূরে দূরে গাছ রাখতে হবে। 4-5 দিন পর সেচ দিতে পারলে ভালো, তাছাড়া পরিষ্কার করে সময় মতো মাটি আলগা করে দিতে হবে। ফসল সংগ্রহ, বীজ বোনার 30 থেকে 40 দিনের মধ্যে লাল শাক খাওয়ার উপযুক্ত হয়ে যায়। একসাথে লাল শাক সংগ্রহ না করে ধীরে ধীরে সংগ্রহ করা ভালো। পুষ্টিগুণ, লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি ও ক্যালসিয়াম পাওয়া যায়। দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তীতে নতুন লেটেস্ট ভিডিও দেখতে অবশ্যই কৃষি টেকনিক চ্যানেলের সাথেই থাকবেন। আমি ছিলাম আপনাদের সাথে এতক্ষণ আব্দুল আওয়াল। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই বুঝতে যদি একটু সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমি অবশ্যই রিপ্লাই দেবো ইনশাআল্লাহ।